গরমকাল চলেই এসছে আর আমরা যখনই বাইরে যাই তখনই আমাদের মেকআপ গলে যায়। তো শেড প্রুফ মেকআপের আগে তো দেখে নাও কিছু বিউটি শট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি অনিশা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা শেড প্রুফ লুক। গরমকালে আমাদের সবার চিন্তা থাকে যে আমাদের মেকআপ গলে যায়, কালো হয়ে যায়। তো আমি এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করবো, যেগুলো ইউজ করলে আমাদের মেকআপ লং লাস্টিং থাকবে, ফ্ললেস দেখাবে। তো তোমরা ওইভাবেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করবে, তো তোমাদের মেকআপও লং লাস্টিং থাকবে। তো আমার হেয়ারস্টাইলটা এখানে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক আজকের মেকআপ। তো প্রথমেই আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি, নেভিয়া। তো তোমাদের কাছে যে কোনো ময়শ্চারাইজার আছে ওটা ইউজ করলেই চলবে। তো আমি এখানে প্রাইমার ইউজ করছি ল্যাকমি। তোমাদের কাছে যে প্রাইমার আছে ওটা ইউজ করলে, তো প্রাইমারটা ইউজ করা মাস্ট। আমি প্রথমে আমার টি জোনে ইউজ করছি প্রাইমার, কারণ টি জোনটা আমাদের প্রথমে অয়েলি হয়ে যায়। এন অয়েলি স্কিনেদের জন্য মাস্ট বি তোমরা প্রাইমারটা ইউজ করবেই। তো প্রাইমার আমাদের মেকআপকে লং লাস্টিং করে তোলে। তো আমি এখানে ইউজ করছি বেবি লিপস, লিপটাকে ময়শ্চারাইজার করার জন্য। দেন আমি এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, আমি আজকে পুরো কনসিলার দিয়ে মেকআপ করব। তো আমি আমার কনসিলার দেখতেই পাচ্ছ কোথায় কোথায় ইউজ করেছি। দেন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার তোমাদের মুখে কালো কালো দাগগুলোকে লুকাতে সাহায্য করে। তো তোমাদের যেখানে কালো কালো দাগ আছে ওইখানে ইউজ করে নিও। তো আমি এখানে লুজ পাউডার ইউজ করছি। লুজ পাউডারটা ইউজ করা মাস্ট বি, সামার মেকআপে স্পেশালি ওটা ইউজ করতেই হবে, কারণ আমাদের লুজ পাউডার আমাদের সোয়েট প্রুফ করে তোলে ফেসকে, অ্যান্ড কনসিলারটাও আমাদের এখানে সেট হয়ে যাবে। গলাতে লুজ পাউডার ইউজ করতে একদমই ভুলো না। তো আমি এখানে আই মেকআপের জন্য লিপস্টিক ব্যবহার করব, আর আমি আমার আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেটটা দিয়ে। মেকআপের সবথেকে ভালো পার্ট হলো আই মেকআপ, যেটা আমি এখানে ল্যাকমি লিকুইড লিপস্টিকটা ইউজ করছি, যেটা সারাদিন টিকে থাকে। আরেকটা সেট ইউজ করছি, আর এটাকে আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কোনো ব্রাশ ইউজ করছি না। তো আমি এখানে মেবলিনের বোল্ড আইলাইনারটা ইউজ করব, কারণ আইলাইনার ছাড়া তো আমাদের আই মেকআপ ইনকমপ্লিটই। আর এখানে আমি এনওয়াইয়ের হোয়াইট কাজলটা ইউজ করব, যাতে আমাদের ছোটো ছোটো চোখগুলো আরও বড় দেখায়। এখানে আমি কালার সেন্সের ব্ল্যাক কাজলটা ইউজ করছি, ঠিক যেখানে আমি হোয়াইট কাজল লাগিয়েছি তার নিচেই। আর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে আমাদের ব্ল্যাক কাজলটা ঘেটে না যায়। এই সেটটা নিয়ে আমি আমার চোখের নিচে এইভাবে ব্লেন্ডিং করে নিব, যাতে আমাদের আই মেকআপটা আরও সুন্দর হয়। তো আমার আই মেকআপ ইজ ডান। আমি এখানে হাইলাইট করে নিচ্ছি আমার ব্রাই বোন এরিয়াকে এনওয়াইয়ের হোয়াইট কাজলটাই দিয়ে। দেখতেই পাচ্ছ কত ভালো একটা হাইলাইটিং হিসেবে কাজ করছে। আর চোখের আমি একটু শিমারি শেড ইউজ করছি হোয়াইট কাজলটা দিয়ে। এখানে আমি ব্লাশ ইউজ করেছি, লিপস্টিকটাকেই আমি ব্লাশ ইউজ করেছি, ল্যাকমি লিপস্টিকটা। আর এটা আমি ফিঙ্গার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি আমার চিকবোনে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মেকআপে প্রায় সব প্রোডাক্টে আমি লিপস্টিকই ইউজ করেছি, লিপস্টিক দিয়েই মেকআপটা করেছি। এখানে আমি হাইলাইটার ইউজ করব, মেবলিনের হাইলাইটার, বা তোমরা এনওয়াইয়ের হাইলাইটারটা অ্যাপ্লাই করতে পারো, ওটা ভালো হাইলাইটিং হিসেবেও কাজ করে। তো দেখতেই পাচ্ছ আমি আমার চিকবোন এবং যেখানে যেখানে হাইলাইটিং এরিয়াগুলোতে ওইগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি ফিঙ্গারেই হাইলাইটারটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ কত শাইনি। দেন আমি এখানে ল্যাকমি লিপস্টিকটা ইউজ করেছি। তো আমি সব শেড নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করে নিও ডেসক্রিপশন বক্স থেকে। এটা একটা সামারের জন্য পারফেক্ট মেকআপ, তোমরা এই লুকটা ক্রিয়েট করবেই। তো আমি এখানে মেকআপ ফিক্সার ইউজ করছি পুরো মেকআপটাকে সেট করার জন্য। দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে এটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি, যাতে আমার সমস্ত এক্সেস মেকআপগুলো ব্লেন্ডারে চলে আসে। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি এই লুকটাতে অনেক হ্যাপি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
देन चूड़ी, इट्स माय फेवरेट चूड़ी। तो हाथे ढुकछिलो ना, छोटो हो गेछे चूड़ीगुलो। फाइनलि आमी एटा पोड़ते पेरेछि। तो देखो केमन लागछे कमेंट करे जानिओ। आर मेकअप लुकटा अवश्यई तोमरा ट्राई करो, मेकअप भिडियोटा अवश्यई शेयर करे दिओ जाते सबाई फेट प्रूफ मेकअप लुक क्रिएट करते पारे आर केउ जेनो ना पसीना पसीना ना हो जाए। तो चैनलटा अवश्यई सबस्क्राइब करे दिओ। टाटा एंड बाय बाय, स्टे सेफ।